محمد کا نام چلے جاؤ واہ سارا جیون آبا ابا کروا پائبا نا بالو اے آبا لیکن کو لابھ نہیں তাই মহানবী আমাদেরকে বলে দিলেন এটা কাবা, কাবা আল্লাহর ঘর। আজকে সব মসজিদ কাবাকে কেন্দ্র করেই তৈরি করা হয়। আচ্ছা মহানবী আপনি বললেন আল্লাহর ঘর, আপনি আল্লাহর ঘর ফেলে জবালিন্দুর পর্বতের দেড় হাজার বছর আগে সেই আড়াই হাজার ফিট উচার হেরা গুহার মধ্যে কেন নির্জনে পনেরো বছর এক মাস ১৯ দিন কেন ধ্যান সাধনা করলেন? আপনি তো বলেছেন আদম যখন পানীয় মাটিতে ভাসমান তখনও আমি নবী, তাহলে আপনি কেন করলেন? উনার উম্মতদেরকে উনি এত ভালোবাসতেন যে যদি সত্য সাগর অববাহন করতে চাও তাহলে আসো এই রকম ধ্যান সাধনা করে পেতে হবে। কাবায় শরিয়ত হেরা গুহায় মারেফত, কাবায় শরিয়ত হেরা গুহায় মারেফত। সুতরাং এই ধ্যান সাধনা মোরাকাবা মুশাহাদার বছরের পর বছর করলেই তখন নিজের ভিতরের খান্নাস দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে বীজ রূপ থেকে গাছ রূপ নেয়। ছোট্ট একটা কাঁটাও দিচ্ছি, এটা এই বুনে দিলে বিশ বছর পরে এই বিচির থেকেই বিরাট গাছ আবার কাঁঠল হয়। এই বিচির মধ্যেই সব শক্তি লুকিয়ে আছে। এই যে ঢেঁড়স গাছগুলো মিলেছে ছোট ছোট বিচি, এখন একদিন পর পর সাড়ে তিন কেজি করে ঢেঁড়স তুলে, অথচ সামান্য কত হাইব্রিড বিচি। সুতরাং রিও বীজ রূপে প্রতিটি মানুষের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। এই বিষকে জাগ্রত করো, এই জাগ্রত করার নিয়ম পদ্ধতিটি আসো বাবা জাহাঙ্গীরের কাছ থেকে শিখে যাও। আমার সত্য দাও তারপর আমাকে ফেলে দাও কোনো আপত্তি নাই, আমি পীর মুরিদি করার জন্য বসি নাই, আমি শৌখিন মানুষ ছিলাম, জীবনে মনে করেছি মন্ত্রী হব ব্যারিস্টার হব, আল্লাহ কপালে লেখা রাখছে ফকির, তা আমি কি করব? আমার তবলি আমার কপালে যদি লেখা থাকে কাকরাইলে মসজিদের তবলিগের গাছি বইবা ইতি আল্লাহ, আমার বাপেরও ক্ষমতা নাই এই ফকিরি লাইনে আসবা। জোর কইরা আনলে পায়খানা পেশাব কইরা একটু সুফিজুমলে নষ্ট করে ফেলাম। তাই ওহাবিরা প্রতি পদে পদে সত্যটাকে ঘাইকা রাখে। আমরা বুঝি নামাজ এক প্রকারই আমাদের এক প্রকারই শিকার, অথচ মহানবীর সেই মহামূল্যবান হাদিসটি ওহাবিদের গলায় শুনি না। কি হাদিসটা? قال قال يا رسول الله صلى الله عليه وسلم الصلاة الدوام أفضل من الصلاة الوقت. আমার মহানবী বললেন ২৪ ঘন্টার দায়মি সালাত ওয়াক্তিয়া সালাদের চেয়ে অনেক মর্যাদাবান। এটার দলিল কোরআনে আছে, কোরআনের সুরা মারেজের ২৩ নম্বর আয়াতে আছে আল্লাযীনা হুম
আনসালাতেহিম আলা দায়মুল্লাহ, তাহারাই মুসল্লি যারা দায়মি সালাতের উপরে দণ্ডায়মান। দায়মি সালাতের কথা কোরআনে আছে, পাঁচক্ত নামাজের কথা তো কোরআনের কোথাও নাই। হ্যাঁ, ওটার উপরে চল আছে, কিন্তু দায়মি সালাতটা কেন লুকিয়ে যায়? আজকে ওহাবিরা আমরা দেখি, আমরা সবাই জানি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বুখারী মুসলিম মুত্তাফিকুল হাসান শরীফ হাদিস, কি হাদিস? নামাজ বেহেস্তের চাবি। হাদিসটা একলাই অর্ধেক কয় অর্ধেক বলে না, নামাজ বেহেস্তের চাবি এই পর্যন্ত বলে, পরে তার কয় না। নামাজ বেহেস্তের চাবি এবং নামাজের চাবি তাহারা, মানে পবিত্রতা, পবিত্র নামাজ বেহেস্তের চাবি। আর মৌলবীরে কয়েছি গোসল করে আহের চাইছে পবিত্র, আমি যে আল্লাহ মানে না তাহলে যে পানি ছাক বা ডুবায়ও ই করি, আর মনের পবিত্র কেমনে করি? মৌলবী সাহ উপরে দিয়া তো সাবান বৈশা গেলে পরিষ্কার করলাম, ভিতর পরিষ্কার করব কেমনে? এই ভিতরের পঙ্কিলতা আর পবি মুক্ত করে পবিত্র হলেই ওটাই হয় নামাজ। তাই বলছে নামাজ বেহেস্তের চাবি এবং নামাজের চাবি তাহারা পবিত্রতা, এটা বলা হয় না। এরকম বহু জিনিস লুকিয়ে যাওয়া হয়, তো সাইনবোর্ড তো সত্য না। আজ আমি জাহাঙ্গীর হেলালুদ্দিনের ঘরে জন্মগ্রহণ করছি, উত্তরাধিকার সূত্রে আমি মুসলমান, তাই আজকে আমি কোরআন হাদিসের কথা বলতেছি। আজ যদি আমি হরিমোহনের ঘরে জন্মাইতাম তাহলে আমার নাম হইতো জগত মোহন, আজ আমি কোরআন হাদিসের গবেষণা করতাম না। আজ আমি গীতা সমবেদ ঋগ্বেদ যজুর্বেদ অথর্বেদ ঈশ্বর উপনিষদ কেন কত তৈতরি ঐতরীয় পদ্মেশ্বর কুণ্ডেশ্বর উপনিষদ রামায়ণ মহাভারত চণ্ডীপাঠ পাঠ করতাম, তাহলে আমি যে হরিমোহনের ঘরে জন্মাইলাম, জন্ম মৃত্যুর মালিক তো আল্লাহ, হায়াত মৌতের মালিক আল্লাহ, আমার বাবার জন্ম দিবার শিলা মাত্র, আমি এটা মনে প্রাণে মানি। কারণ অনেক বন্ধাত্ম রুগী আছে যাদের সব ঠিক আছে, তারপরেও বাচ্চা হয় না। সুতরাং এই জন্মটাই আমার জন্ম তকদির, এই তকদিরকে খণ্ডন করতে হবে, এই তকদিরকে সার্বজনীন করতে হবে। আজ আমাদেরকে গালি শিকার হিন্দুরা ভালো না, আবার হিন্দু পাঙ্গা পুরোহিতরা শিকার মুসলমানরা ভালো না, মুসলমানদের মৌলবীরা শিকার হিন্দুরা ভালো না, হিন্দু পাঙ্গা পুরোহিতরা শিকার মুসলমানরা ভালো না। আমরা সহজ সরল কাঁচা গলা মমের মতো হিন্দু মুসলমানরা এই মোল্লা পাদ্রি পুরোহিত পাণ্ডাদের খপ্পরে পড়ে আমরা হিংসায় জর্জরিত হয়ে একে অপরের উপর চড়াও হই। সুতরাং এই যে রহস্য, এই সমস্ত রহস্য আজ না, কোথায় যাবেন? ভুলের পাহাড় দিয়ে সব মানুষকে বিভ্রান্ত করে রেখেছে। ছোট্ট একটি নমুনা আমি তুলে ধরি, তারপরে এটাতে আপনারা বুঝতে পারবেন। আপনারা শুনেছেন দশই মহরমের ঘটনাটি, যেটা আশুরা বলা হয়। আজ এই দশই মহরম
পহলা মহরম থেকে দশই মহরম পর্যন্ত সহ্য শিয়া ভাইয়েরা যদি পালন না করত না করতেন, তাহলে আল্লাহর রসুলের নাম আমরা ভুলে যেতাম। আল্লাহর রসুলের নাম এই সহ্য শিয়া ভাইয়েরাই ধরে রেখেছে। আজ হাসান হুসাইনের নাম খুব কমই যাওয়া হতো, বারো ইমাম চোদ্দ মাসুম শহদারে কারবালার আমরা রসুলের আওলাদের নাম নিতে পারতাম না। তাই ইমাম হুসাইনের এই ঐতিহাসিক বেদনাময় ঘটনাকে চাপা দেবার জন্য উমাইয়া আব্বাসিয়ারা অনেক চক্রান্ত করেছে। তারা কি সুন্দর একটা হাদিস নাকি বাড়াইছে আল্লাহ দারে, আমি জানি না সেটা হাদিস কিনা, যে এই দশই মহরমের দিন আদম হাওয়াও তৌবা কবুল হয়েছে, এই দশই মহরমের দিন নূর নবীর কিস্তি যুদি পর্বতে ভিড়ছে, তার মানে বন্যা শেষ। এই দশই মহরমের দিন যদি আদম হাওয়ার তৌবা কবুল হয়ে মিলন হয়, এটা তো খুশির ঘটনা। এই দশই মহরমের দিন যদি নূর নবীর কিস্তি এত বড় বন্যার থেকে মুক্তি পেয়ে যুদি পর্বতে ভিড়ে, এটাও তো খুশির ঘটনা। এই দশই মহরমের দিন ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের কুণ্ডে নিক্ষেপ করেছিল, এই দশই মহরমের দিন এই আগুনের কুণ্ড থেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উদ্ধার পাইলেন, এটাও তো খুশির ঘটনা। এই দশই মহরমের দিন আইয়ুব নবী 18 বছর কিরায় খাইছে, এই দশই মহরমের দিন আইয়ুব নবী মুক্তি পাইলেন, এটাও তো খুশির ঘটনা। এই দশই মহরমের দিন হযরত ইউনুস নবীকে এক মাছে গিলল, ছোট মাছ গিলা আদামাই পানির চলে গেছে, বড় মাছ কয় তুই তো আগাবার মিলা ইউনুস নবীরে, আমি তরে শুদ্ধা গিলা ফেলাইলাম, গিলা এক মাইল পানি চলে গেল, গিয়া অক্সিজেন নাই, অক্সিজেনের সিলিন্ডার নাই, রজব মাসে গিলল, 3 মাস পানির তলে 2 মাছের পেটের মধ্যে ইউনুস নবী রয়েছে জীবিত অবস্থায়। বাবা যান, ইউনুস নবী তো আপনার আমার মতো মানুষ না, আপনার আমি দশাক পানির তলে ডুব দিলে কান পটপট পটপট করে, আর এক মাইল পানির তলে যাব অক্সিজেন ছাড়া সিলিন্ডার ছাড়া 3 মাস, এটা অসম্ভব। তাই ইউনুস নবী তো আপনার আমার মতো না মানুষ না, তাহলে মহানবী আপনার আমার মতো মানুষ কি করে হয়? সেই ইউনুস নবী দশই মহরমের দিন 2 মাছে বমি করে দিল, উনি বালু চরের মধ্যে বৈশা ঝাড়া দিয়া বাসায় চলে গেলেন, এটাও তো সুখের ঘটনা দশই মহরমের দিন। এই দশই মহরম বহু ঘটনা, এই দশই মহরমের দিন 2500 নবীর জন্মদিন, 1-2 নবীরা, 2500 নবীর জন্মদিন এই দশই মহরম। এত কি মিছা কথা লিখছেন, কেন লেখেন? ভবিষ্যৎ প্রজন্মের মুসলমানেরা হায় হুসাইন হায় হাসান করে কাঁদবে আল্লাহর রসূলের, তাই এটাকে মাটি চাপা দিবার জন্য এতগুলো ঘটনা বলা হল। দশই মহরমের দিন 2500 নবীর জন্মদিন,
আড়াই হাজার নবীর সামনে আওয়াজে রসুল হোক না, নবীর সামনে আমার ইমাম হুসাইন কি তাও একটা দুইটা নবী না, আড়াই হাজার নবী দেখেন কিরকম বানাইছে। এখন আমি যদি প্রশ্ন করি যে আদম হাওয়ার যে তৌবা কবুল হয়েছে দশই মহরমের দিন, তাইলে মাত্র দুজনের মিলন হইল আদম হাওয়া, তখনও হাবিল কাবিলের জন্ম হয় নাই।